সত্যের সন্ধানে নিরন্তর ছুটে চলা কিছু নির্ভীক সাহসী প্রাণ যারা তুলে আনে খবরের অন্তরালের খবর। সেই সব খবরের পেছনের দুঃসাহসিক তথ্য অনুসন্ধানের কথা জানতে শুনুন রিপোর্টার্স ফাইল, শুধুমাত্র 96.4 স্পাইস এফএম এ, প্রতি মঙ্গলবার ঠিক রাত 10টায়। কোলাহলপূর্ণ কর্মব্যস্ত জীবনে প্রত্যেক দিনই ঘটে যায় বেশ কিছু ঘটনা, দুর্ঘটনা। কখনো আমরা সেই খবরগুলো দেখতে বা জানতে পারি ফেসবুকের ওয়ালে অথবা টেলিভিশনের পর্দায়, কখনো আবার পত্রপত্রিকায়। কিন্তু সেই খবরগুলোর পেছনে কারা কাজ করে, সেই নেপথ্যের নায়কগুলোকে আমরা বলে থাকি সাংবাদিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, মঙ্গলবার রাতের নিয়মিত আয়োজন রিপোর্টার্স ফাইলে আমি আর যে পপার্স আপনাকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন রাব্বি সিদ্দিকী, যিনি যমুনা টেলিভিশনে একজন সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এই করোনাকালীন পরিস্থিতিতে সাংবাদিকতায় কত বছর এবং এত এত পেশা থাকতে শুধুমাত্র সাংবাদিকতায় কেন? এই প্রশ্নটা আসলে বেশ আমার জন্য, মানে আমার বলতেও ভাল লাগে, কারণ সাংবাদিকতায় আমি আছি 10 বছর এবং 10 বছরে আসলে এই সাংবাদিকতা 10 বছর চালিয়ে নেওয়া এটা কিন্তু বাংলাদেশের মানে প্রেক্ষাপটে কঠিন। কারণ আপনি জানেন যে আসলে সাংবাদিকতা করতে গিয়ে আমরা নানান ধরনের সমস্যা, সংকট এবং নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই। আর যেহেতু এই পেশা নিয়ে আপনি জানেন যে আসলে সরকারেরও মানে গঞ্চনা বঞ্চনা যাই বলি না কেন, মানে সবাই যেন শুধুমাত্র সাধারণ মানুষরাই যেন সাংবাদিকদের ভালোবাসে, আর কারো ভালোবাসা কিন্তু আমরা পাই না। ওই অর্থে যখন একটা সংবাদ করি তখন সেই সংবাদটা কারো পক্ষে যায়, যতই আমি বলি না কেন যে আমরা কারো পক্ষ নিব না, কিন্তু কারো না কারো পক্ষ কিন্তু চলে যায়। তো বিপক্ষ যে গ্রুপটা থাকে সেই গ্রুপের কাছে কিন্তু আমি হয়ে যাই শত্রু। তো 10 বছর চালিয়ে নিয়ে যাওয়া সাংবাদিকতা পেশাটাকে, এটা অবশ্যই আমার জন্য মানে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ। আর এত পেশা থাকতে কেন সাংবাদিকতা, এটি আসলে মূলত প্রথম ছিল শখ। এই অর্থেই আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমি আসলে পড়াকালীন সময়ে আমি 21 টেলিভিশন, আপনি জানেন যে তখন ওই সময়ে সবচেয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন, এবং সেই টেলিভিশনে আমি নাম বলি যে বিখ্যাত সব উপস্থাপক, সাংবাদিক, বিশেষ করে আমার উপস্থাপনা টানত সামিয়া জামান, তার সংবাদ পাঠ, তারপরে সামিয়া রহমান, তারপর তখনকার মিথিলা ফারজানা, এখনও তারা মানে অনেক অনেক সুপারস্টার। এবং সেই সঙ্গে সাংবাদিক যদি বলি, আপনি জানেন যে মুন্নি সাহা এবং জয়ী মামুন, যারা ছিল ওই সময়ে, তুষার আবদুল্লাহ, ওই সময়ের আমার দেখা মানে সুপন রায়, মানে এই সাংবাদিকদের দেখে আমি সাংবাদিকতা করব বা সাংবাদিক হতে চাই, এই স্বপ্নটি ভিতরে ভিতরে বুনতে শুরু করি। এরপরে সেই স্বপ্ন থেকে বাস্তবটা আসলে আসে আমি মাস্টার্স পাশ করার পরে। আমি দেশ টেলিভিশন, কত সালের ঘটনা? 2011 সালের ঘটনা। আমি মাস্টার্স শেষ করি 2011 একদম শুরুতে, জানুয়ারির 1 তারিখে আমি দেশ টেলিভিশনে সাংবাদিক হিসাবে, রিপোর্টার হিসাবে আমি যোগদান করি। এবং একটু বলি, আসলে আমার পড়াশোনা সাংবাদিকতায় না, যেহেতু কিন্তু সাংবাদিক হওয়া কিন্তু কিছুটা কঠিন ছিল। আমি সেক্ষেত্রে আমাকে সুযোগটি করে দিয়েছে টেলিভিশন সাংবাদিকতায়, আমাকে এই জায়গাটি করে দিয়েছে তখনকার দেশ টেলিভিশনের সংবাদ প্রধান, হেড অফ নিউজ আমিনুর রশিদ, এবং তিনি আমাকে রিপোর্টার বানিয়েছেন, টেলিভিশন রিপোর্টার বানিয়েছেন আমার বস আমিনুর রশিদ। তার সাথে অনেক দিন কাজ করেছি, দেশ টিভির পর চ্যানেল 9-এ কাজ করেছি তার সাথে। তিনি আমাকে চ্যানেল 9-এ কাজ শিখিয়েছেন, দেশ টিভিতে কাজ শিখিয়েছেন। এখন আমি আমিনুর রশিদ, তিনি আরেকটি সংবাদ মাধ্যমে ডেপুটি হেড হিসেবে আছেন। এরপরে আমি যমুনাতে আসি 2015 সালে, এবং আমার বর্তমান বস ফাহিম আহমেদ, তিনি আমার কাজ দেখে বা আমাকে তার কোনো কারণে ভালো লাগে, এবং এই জন্যই তিনি আমাকে তার যে যমুনা টেলিভিশন সবচেয়ে বড় ক্যানভাস, 24 ঘন্টা সংবাদ ভিত্তিক চ্যানেল, সেই চ্যানেলে কাজ করার সুযোগটি তিনি আমাকে দেন। এখন আমি যমুনা টেলিভিশনে কাজ করছি। খুব চমৎকার। কত বছর হলো যমুনাতে? যমুনাতে আমার 6 বছর, মানে প্রায়, তার মানে 10 বছরের ক্যারিয়ারে 6 বছরই যমুনাতে। বাহ, খুব চমৎকার। পরিবারের সাপোর্ট কেমন পান? পরিবারের সাপোর্ট একদমই ছিল না, কারণ আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের सन्तान आमार पढ़ाशोनाई बंध होते चलेछिलो जखन आमी इउनिभार्सिटीते भर्ती हई से तखनो आमाके आमार परिवार इउनिभार्सिटीते पढ़ाबे ना कारण होच्छे जे आमी घरेर बड़ो एबं एरपरे आमार आमार घरे आरो चार भाई आरो तीन भाई एक बोन बोन सबार छोटो तो ढाकातेई बड़ो हवा बाबा व्यवसा करतो व्यवसाय बाबा सक्सेस होते पारेनी ए कारणे आसले आमी घरेर बड़ो तो आमाके इउनिभार्सिटी पढ़ाबे ना माने आमाके चाकरिते ढुकते होबे तो आमार मा छिलो आमार शक्ति मा तखन टेलर माने माने ओई जे टेलार्सेर जे काजगुलो माने मेयेदेर जामा कापड़ सेलाई सेई काजगुलो करतो मा एबं सेई काजगुलो करे जे पयसा जमियेछे तखन ढाका इउनिभार्सिटीते भर्ती होते 5000 टाका लागतो এই ভর্তির টাকাটা মা আমাকে দিয়েছে আমার বাবা পড়াবে না বাবা বলছে যে না তোর পড়াশোনা করালে তার তোর কোনো ইনকাম নাই আমাদের ঘরের আসলে সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল তো মা আমাকে সেই ভর্তির টাকাটা দেয় তারপরে আমি মার জন্যই আমি ভর্তি পড়ে মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি এবং সেই পড়াশোনা শেষ করি অনেক কষ্ট হয়েছে তারপরে সাংবাদিকতা করব সেটিও আপনি জানেন যে এখন আমাদের এই পেশায় যারা আসলে সাংবাদিকতা করতে চায় তাদের আসলে বেতন ভাতা সুযোগ সুবিধা কিন্তু খুবই কম আসলে যারা সৎ পথে থাকতে চায় তাদের জন্য খুব চ্যালেঞ্জিং ব্যাপার এটা তো আমি যখন দেশবিদ্যালয়ে ঢুকি তখন আমার বেতন ছিল 10,000 টাকা তো 10,000 টাকায় ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে সংসার চালানো অনেক কঠিন কারণ আমার ঘরে আমার অনেকগুলো সদস্য এবং 10,000 টাকায় আসলে আমার বাবার ইনকাম নেই মার ইনকাম দিয়েই কিন্তু সংসার সেখান থেকেই মূলত 10,000 টাকা দিয়ে আমি সেই লড়াই সংগ্রাম করেই কিন্তু আজকের রাব্বি সিদ্দিকে আজকে এই পর্যন্ত চমৎকার আচ্ছা আমরা যেমনটা জানি যে কাশিমপুরের জেলখানা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জেলখানা আপনি সেখানে একটি চমৎকার রিপোর্টও করেছিলেন এবং সেখানে দেখা গিয়েছিল যে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও সেখান থেকে কয়েদিরা পালিয়ে যাচ্ছে কি ছিল সেই ঘটনাটি জেলখানা নিয়ে রিপোর্টটি আসলে মানে করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে আমার বস আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোলাপা আমাকে বললো যে জেলখানা নিয়ে দেখো তো জেলখানার সিকিউরিটি ব্যবস্থাটা কেমন একটু দেখে আসো একটু ঘুরে আসো কাশিমপুর গিয়ে আপু যখন যাই বলে না কেন আমি তখন খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করি কারণ সে কখনোই মানে আমাদের উপর কোনো চাপিয়ে দেয় না আছে না যে তোমাকে করতেই হবে এই বিষয়টা তার ভিতরে নাই সে রিপোর্টারের উপর মানে রিপোর্টারকে স্বাধীনতা দেয় এবং রিপোর্টার যদি বলে যে না নিউজ হবার মতো নিউজ হয় তখন সে এই রিপোর্টটি সে অন এয়ার করে তো আপু আমাকে যখন পাঠালো আমি গাজীপুর কাশিমপুর কারাগারে গেলাম আমি গিয়ে দেখলাম সরজমিনে গিয়ে দেখলাম আমার যে একটা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার যেখানে আমরা বলি হাই সিকিউরিটি জেলখানা এটা সর্বোচ্চ সিকিউরিটি সেই জেলখানার চারপাশটি প্রথমত আমি বিশাল বড় এরিয়া আমি পুরো চারপাশটা চক্কর দিলাম মানে এক বলা যায় যে হেঁটেই কারণ হচ্ছে চারপাশে আপনি গাড়ি নিয়ে মুভ করার মতো ওই স্পেসটা নাই মানে মানে আপনি যে গাড়ি নিয়ে মুভ করবেন পুরো চারপাশে সেই জায়গাটা নাই তো আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে হাঁটলাম হেঁটে হেঁটে প্রায় 8-10 কিলোমিটার রাস্তা আমি দেখলাম আমাকে আগে দেখতে হবে যে এই যে বাউন্ডারিটা কারাগারের যে বাউন্ডারি সেই বাউন্ডারি ব্যবস্থাটা কেমন তো আমি দেখতে দেখতে শুরুর দিকে যখন ঢুকলাম তখনই দেখি যে যে ভাঙাচোরা দেয়াল তো ভাঙাচোরা দেয়াল আমি তখন আশেপাশের লোকদের জিজ্ঞেস করলাম এটা কি কারাগারের পার্ট তখন তারা বলল যে মূল কারাগারের এই কারাগার যে জায়গায় সেই জায়গা থেকে সেই জায়গায় তো বড় দেয়াল আছে আপনার সেটা 20 ফিটের উপর দেয়াল আছে সেই দেয়ালের পরে আরও কয়েকটা লেয়ার আছে আরও কয়েকটা লেয়ারের পরে এই যে লেয়ারটা আপনি দেখছেন বা যে দেয়ালটি দেখছেন সেটি কারাগারেরই অংশ বাট এখান থেকে কয়েদি পালানোর ঘটনাও যেমন ঘটেছে তেমনি করে কারারক্ষী যারা আছেন যারা জেলখানার সিকিউরিটি নিয়ে কাজ করেন বা সিকিউরিটি ব্যবস্থায় থাকেন তারা নাকি প্রায় প্রতিনিয়ত নাকি সেই টপকে লোকালয়ে এসে চা বিড়ি সিগারেট তারপরে নানান ধরনের আর কি মানে এত উঁচু প্রাচীর টপকে না আপনি মূল যে কারাগার সেই কারাগারটি একদম ঘিরে রাখা সেটি আপনার বিদ্যুৎ মানে সেটি যেন কেউ টপকাতে না পারে সেজন্য আবার বিদ্যুতের যে ব্যাপারটি মানে আপনি টপকাতে চাইলে আপনি শক কারেন্টের শক খেয়ে আপনি জায়গাতেই অক্কা পাবেন বা আহত হবেন বিভিন্ন লেয়ার আছে সেই লেয়ারের পরে কারারক্ষীরা যেই জায়গাগুলোতে থাকে বা তাদের যে আবাসস্থল সেই বাউন্ডারিটা একদম ভঙ্গুর অবস্থা তখন একটি বিষয় আসলো যে তার মানে কারারক্ষীরা যেহেতু এখানে যাওয়া আসা করে তার মানে এখানে কি আসামি যারা বা কয়েদি যারা তারাও কি যাওয়া আসা করে এই যে দুদিন আগে একজন আসামি এখান থেকে পালালো আমি তো শুনে মানে বেশ অনেকটাই হতবাক। এবং আসামিরাও নাকি এখানে আসা যাওয়া করে, যাদের মানে পয়সা আছে তারা নাকি যেতেও পারে কারারক্ষী ম্যানেজ করে। মানে এই ধরনের কথা যারা আশেপাশে যারা থাকে কারাগার আশেপাশে তারা তখন বলা বলি করছে। এবং আমরা এখানে বলতে পারি যে যাহা ঘটে তাহা কিছু হলেও ঘটে। এর ভিতরেই আপনি দেখলেন যে একজন আসামি, এবং সে হচ্ছে যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি, তিনি নানান ধরনের অ্যাক্টিং করে কখনো সে মানে আপনার হচ্ছে যে কাঠের কাজ করছে, কখনো সে বাঁশের কাজ করছে। মানে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এত সিকিউরিটি ব্যবস্থা ফাঁকি দিয়ে, এমনকি ওই যে আমি যেটা বললাম যেটি হচ্ছে যে মানে যেই দেয়ালে হাত দিলেই আপনি বিদ্যুতায়িত হতে পারেন, সেই জায়গাটি তিনি টপকে তিনি পালিয়ে গেল। এখনো কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? মানে এটাই সম্ভব। মানে এখন যেটি তদন্তে যেটি বেরিয়ে এসেছে যে কারারক্ষীরা যেই দায়িত্ব পালন করার কথা, যার দায়িত্ব পালন করার কথা তারা দায়িত্ব পালন করেনি। একটি ঘটনা দিয়ে আপনি পুরো অবস্থার বিচার করলেও হবে না, কিন্তু অবস্থাটা যে খুব ভালো না সেটি বলা যায়। যেমন আপনি জানেন যে কারারক্ষীরা আসলে অনেক সময় টাকায় ম্যানেজ হয়ে যায়, এবং এই টাকায় ম্যানেজ হওয়ার ফলে মানে অনেক কিছুই সম্ভব হয়। এবং যেটা কিন্তু হলো যে আসামি পালালো। আমি আমার রিপোর্টটিতে কীভাবে আসামি পালানো যায় কি না সেই বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং এই রিপোর্টটি নিয়ে আমার বস নিকোল আপু তিনি তার আবার একটি কর্মশালায় এই রিপোর্টটি নিয়ে তারও এক ধরনের প্রেজেন্টেশন ছিল আর কি। তো পরবর্তীতে আপনি যখন এই রিপোর্টটি পাবলিশ করলেন, আমি পাবলিশ করার পর দিন থেকে আপনি কারাগারের আশপাশে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, সঙ্গে সঙ্গে প্রাচীর হয়ে গেল এবং উঁচু প্রাচীর হয়ে গেল, এবং কারারক্ষী যারা যারা দায়িত্ব পালনে অবহেলা ছিল তাদের শাস্তি হলো। এবং এখন থেকে আপনার মানে কারাগারের ভেতরে ঢোকা বা বের হওয়া যে কোনো কাজে হোক, মানে কারাগারের ভেতরে যে শুধু মানে কারারক্ষীরাই ঢুকবে তা না, অনেক ধরনের কাজ থাকে, অনেক ধরনের স্টাফ থাকে, তারাও ঢোকে। সেই ঢোকাটা আরও অনেক বেশি কঠিন হয়ে গেল। এই তার মানে টনক নড়েছে এবং ভালোভাবেই নড়েছে, শক্তভাবেই ব্যাপারটা এখন দেখভাল করছে। বাহ, চমৎকার। তাহলে বলা যায় যে এই রিপোর্টটা আপনার একেবারেই সার্থক। 2010 সাল থেকে গুম এবং গুপ্ত হত্যা নিয়ে বাংলাদেশের যেই সরজমিন রয়েছে সেটা কিন্তু ছিল বেশ সরগম, আপনি যদি এখনো মনে করে থাকেন। এবং ধারাবাহিকভাবে আপনি খুব চমৎকার সব রিপোর্ট করেছিলেন। তখন আমি চ্যানেল 9 এ ছিলাম। আচ্ছা, তখন আমি চ্যানেল 9 এ ছিলাম। আসলে কি আপনি নিশ্চয়ই জানেন যে গুম, খুন, গুপ্ত হত্যা এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজ থেকে বা আমাদের রাষ্ট্র থেকে কিন্তু এখনো যায়নি না, এখনো, তবে কমেছে। সরকারের সদিচ্ছা আছে, এবং সরকারের সাথে যারা থাকেন বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, তারাও এই গুম, খুন এবং গুপ্ত হত্যার বিষয়ে তাদেরও টনক নড়েছে। কারণ যখনই কাউকে পাওয়া যায় না, পপার্স আপনি জানেন যে সেটি কিন্তু সে যদি নিজের থেকেও গুম হয় বা নিজের থেকে গায়েব হয়, তখন কিন্তু নামটি আসে, কিন্তু ওই পুলিশের দিকে তীরটি আসে অথবা র্যাবের দিকে তীরটি আসে। সেটি কিন্তু এটাই হচ্ছে। আমি যখন আমার বস যখন বললো যে গুম খুন বেড়ে গেছে, একটু স্টোরি করা যায় কিনা, তখন আমি একটু ইনডেপথ ঘটনা দেখার চেষ্টা করলাম যে আসলে এই গুম, খুন এগুলো কি আদৌ গুম নাকি নিজের থেকে গুম। আসলে তখন র্যাপিডলি প্রায় প্রতি মাসে 10 থেকে 12 জন মানুষ, বিশেষ করে যারা মানে আমি বলবো যে তখনকার বা এখন বিরোধী দল, অবশ্য বিএনপি না, এখন বিরোধী দল জাতীয় পার্টি, তখনকার বিরোধী দলের নেতাকর্মী তারাই কিন্তু গুমের শিকার হচ্ছেন বেশি, গুপ্ত হত্যার শিকার হচ্ছেন বেশি। এবং ক্ষমতাসীন দলের যে নেতাকর্মী গুম হচ্ছে না সেটাও কিন্তু তা না। তাহলে কিভাবে ক্ষমতাসীন দলের একজন কাউন্সিলর, ক্ষমতাসীন দলের একজন নেতা, ওয়ার্ড কমিশনার, তিনি কিভাবে গুম হলেন, তাকে কেন নিল? মূলত আপনাকে যদি একটু বলি, আপনি জানেন যে খুব বেশি দিনের ঘটনা না, নারায়ণগঞ্জের ঘটনাটি, 7 খুনের যে ঘটনাটি, সেই ঘটনাটি আপনি জানেন যে কাউন্সিলর গুম হয়েছে, আইনজীবী গুম হয়েছে, পরে লাশ পাওয়া গেছে। তারা কি বিএনপির? না, কাউন্সিলর নজরুল ইসলাম তিনি তো ক্ষমতাসীন দলের কর্মী ছিলেন। এখন গুমের রাজনীতিতে আসলে ক্ষমতাসীন বা বিরোধী দল এই বিষয়টা মানে কাজ করে না। এখানে নারায়ণগঞ্জের যে ঘটনাটি সেটি হচ্ছে যে আসলে ক্ষমতাটা টিকিয়ে রাখার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বা কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর দুষ্ট লোকদেরকে ব্যবহার করে এক শ্রেণীর নেতা বা এক শ্রেণীর মানুষ লাভবান হতে চায়। পরবর্তীতে যখন আপনি রিপোর্টটা নিয়ে কন্টিনিউয়াসলি ইনভেস্টিগেট করলেন, আমি 2013 সাল থেকে আমি স্টিল নাও আমি গুম খুন নিয়ে আমার জন্য আগ্রহটা বেশি। হ্যাঁ, এরপরে আমি যখন ধারাবাহিক কাজ করলাম তখন যে যতগুলো পরিবারে গিয়েছি আমি দেখেছি যে আসলে প্রত্যেকটি মানুষকেই কিন্তু সাদা পোশাক পরা আইন সদস্য বা লোকজন এসে নিয়ে গেছে। এখন সে কি র্যাব, না সে কি ডিবি, না সে কি আপনার পুলিশ, সেটা কিন্তু এখন আইডেন্টিফাই হয়নি। আমি বলতে পারছি না যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছে, বা আমরা বলি না। এখন পরিবার বলছে যে ডিবির পোশাক পরা, সাদা পোশাক পরা কিন্তু র্যাবের গাড়ি দেখেন আপনি, অথবা সিসিটিভি ফুটেজে আছে যে আপনার গায়ে পোশাকে আপনার ডিবির পোশাকে তো লেখা থাকে ডিবি পেছনে। হ্যাঁ, কিন্তু ডিবি অফিসে গেলে বা ওই পরিবারটি যখন ডিবি অফিসে বা থানাতে বা অন্য কোথাও যায় তখন তো এটি একটা দীর্ঘসূত্রিতা যে পরিবারটিকে কিন্তু মানে নিয়ে আসা হয়েছে সেই কথাটা কিন্তু বলেনি বা এখনও কিন্তু তারা জানে না। এখন পরিবারগুলোর যে অভিযোগ সেটি যদি একটু বলি, বা তাদের যে কান্নাটি যে তার সন্তানটি বা তার স্বামী বা তার স্বজন যে কারণেই গুম হোক না কেন বা হত্যার শিকার হোক না কেন, কারণটি যদি জানা যেত যে হ্যাঁ তার অপরাধ ছিল এই, কিন্তু সেটি আসলে কে জানাবে তাদেরকে সেই কথা। আমি নারায়ণগঞ্জ ঘটনায় আরেকটু আসি, সাতক্ষণের ঘটনার আগে আপনি নিশ্চয়ই জানেন যে পরিবেশবাদী সংগঠন বেলার যিনি প্রধান সৈয়দা রিজওয়ানা আপা, তার স্বামীকে পাওয়া যাচ্ছিল না। নারায়ণগঞ্জ থেকেই তার স্বামী একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, তার স্বামীকে খোঁজ মিলছিল না। তখন সে থানা পুলিশ সব জায়গায় যায়। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে তখন মানে চাঞ্চল্যের সৃষ্টি হয় যে রিজওয়ানা আপা তিনি তো সবসময় আপনার পরিবেশ হুমকি, পরিবেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে তিনি কিন্তু কোর্টে রিট করে, সোচ্চার থাকে। আপনি জানেন যে বড় বড় কোম্পানিগুলোর তিনি প্রকাশ্য শত্রু, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো। তাহলে কি তার স্বামীকে গুম করে বা খুন করে তাকে কি ভয় দেখানোর চেষ্টা, এ ধরনের কিন্তু চিন্তাভাবনা আমাদের মাথায় কিন্তু চলে আসলো। এবং এই ঘটনাটি আমরা 24 ঘন্টায় আমরা মনিটরিং করতে লাগলাম। আমি নারায়ণগঞ্জে ছিলাম এবং নারায়ণগঞ্জে থাকার সময় আমরা তখন র্যাবের যে তৎকালীন সিও, আপনি জানেন যে র্যাব 11, যেটি আপনার পরবর্তীতে এখন তিনি ফাঁসির মানে তার ফাঁসির দণ্ড হয়েছে এবং ফাঁসি কার্যকরের পথে আর কি, এখন পর্যন্ত যতটুকু আমরা জানি। তখন তিনি র্যাব 11 সিও, তখন তার যখন অফিসে যাই আমরা সংবাদকর্মী হিসেবে, আমি আমার ক্যামেরা পার্সন, তখন আমি যখন যাই তার কাছে, তার সাথে যোগাযোগ করি, সে তখন আমাকে বলে যে আপনারা যান, পাওয়া যাবে, আমরা চেষ্টা করছি, পাওয়া যাবে। খুব স্মাইলিং ফেস লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, খুব স্মাইলিং ফেস, পাওয়া যাবে। তা 48 ঘন্টার মধ্যেই তাকে পাওয়া গেছে, জীবিত উদ্ধার। এর পরপরই আপনি জানেন যে এর ঠিক 3 কি 4 দিন পর এই নারায়ণগঞ্জে আপনার সাত খুনের ঘটনা ঘটে। মানে 7 জন মানুষকে পাওয়া যাচ্ছে না, কাউন্সিলর, আইনজীবী সহ 7 জন মানুষকে। এই ঘটনা যখন ঘটলো, পাওয়া যাচ্ছে না, তখন পরিবার সহ সবাই র্যাবের কাছে যায়, থানার কাছে যায়, বড় বড় কর্তাদের কাছে যায়। তো আমি তখন খুব অতি উৎসাহী জায়গা থেকে আমি তখন সেই তারেক সাইদ, যেহেতু তারা এর আগে তার কাছে গিয়েছি, সে আশ্বস্ত করেছে যে পাওয়া যাবে স্মাইলিং ফেস দিয়ে, আমি তখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে। তখন তিনি আমাকে বলে যে আপনি আসেন, তবে ক্যামেরা নিয়ে আসতে পারবেন না। আপনাকে আসতে বলা হয় কিন্তু ক্যামেরা ছাড়া, হেডকোয়ার্টার, হ্যাঁ ক্যামেরা ছাড়া। তখন ক্যামেরা নিয়ে আসতে পারবেন না শুনি আমি যেন একটু ভরকে গেলাম যে ক্যামেরা নিয়ে আসতে পারবে না। মানে আমরা একটা ঘটনা ঘটার পর আমরা কিন্তু আপনি জানেন পপার্স যেমন নানান ধরনের চিন্তা করি, ঘটনাটা কি পুলিশ করলো, ঘটনাটা কি অন্য কেউ করলো, নানান ধরনের কল্পনা করি, ঘটনাটা কি যারা যে ভিকটিম তার ফ্যামিলির কেউ করলো, অনুসন্ধানীমূলক, মানে নানান ধরনের চিন্তা করি। আমার চিন্তায় ওই সৃজন আপার ঘটনার পরে আমার চিন্তা হলো যে নিশ্চয়ই কোনো ব্যবসায়ী মানে আতে ঘা লেগেছে খাস বাংলায়, তো তাকে শাস্তি করার জন্য, রিজন আপাকে শাস্তি করার জন্য তার স্বামীকে মানে কিছুক্ষণের জন্য গুম করে রাখা হয়েছিল। পরে রিজন আপা হয়তো বা বলেছে যে আমি আর এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নাই থাকবো না, আমি আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়বো না কোর্টে, আমার ধারণা এই সবই আমি কিন্তু আমার অনুমান নির্ভর কথা বলছি। তখন হয়তো বা তাকে র্যাবেরই কোনো এক কর্মকর্তা তাকে হেফাজতে রেখেছে, এরপরে যখন দেখেছে যে না সব ঠিকঠাক তখন তাকে ছেড়ে দিয়েছে। মানে আমি কল্পনা করেছিলাম এই ধরনের। আমি আবার এই এই নারায়ণগঞ্জের ঘটনার পর আমার কল্পনা এরকম যে নিশ্চয়ই এই মানে র্যাবের এই 11 যিনি সিও, তৎকালীন সিও, তিনি হয়তো তাদেরকে গায়েব করে রেখেছে, পলিটিক্যাল হয়তো বা কোনো মানে অন্য কোনো পার্টি তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। দেখেন আমার চিন্তা ছিল এটা, অবশ্যই তাকে পাওয়া যাবে, আচ্ছা পাওয়া যাবে, মিটমাট হয়ে যাবে, তখন পাওয়া যাবে। তো তাদেরকে যে কজন নিখোঁজ আছেন, কিন্তু তার অ্যাক্টিভিটিস, ফোনে অ্যাক্টিভিটিস, তারপরে তাকে যখন দেখলাম তার এক্সপ্রেশনে বলছে যে সে খুব মানে টেন্স, কথা বলতে চাচ্ছে না, তার চোখ লাল, অনেক হাইটালা লোক, মানে আমি তো শর্ট হাইট, মানে ওরকম একটা মানুষ, চোখ লাল, খুব টেন্স, খুব রাগান্বিত, কেমন যেন মানে কিন্তু বিব্রত, মানে বিব্রত বলতে আমাকে সে এখন সহ্য করতে পারছে না, জান জান জান, কথা বলে কিছু নাই। কিন্তু উনি তো আপনাকে ডাকলো, আমি গেলাম, বললো যে না 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 কোনো আপডেট নাই, আপনাদেরকে পরে জানানো হবে, চলে যান। আপনি কি ক্যামেরা ছাড়াই গিয়েছিলেন? ক্যামেরা ছাড়াই, কোনো গোপন ক্যামেরা নিয়ে যান? কোনো কিচ্ছু না, গোপন ক্যামেরা আসলে কি, তারা এত এক্সপার্ট, আমি যদি গোপন কিছু করতে যাই আমি যে গোপন হয়ে যাব না, আপনি যে গুম হয়ে যাবেন না, তার মানে আমার এক ধরনের ভয় কাজ করছিল, সহজ কথা বলি ভয় কাজ করছিল। আমি ভয় নিয়েই আবার এখান থেকে বেরোয় আসলাম। বেরোয় আসার পরে এরপরে তো বাকিটা তো আপনারা এখন সবাই জানে যে কিভাবে 7টা মানুষকে কিভাবে এই মানে সেই র্যাব বলি বা র্যাবের যারা ছিল তারা তো সেনাবাহিনীরই উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, বা আইনশৃঙ্খলা বাহিনী বলি বা বেসামরিক লোকজন বলি, কিভাবে করে তাদেরকে হত্যা করা হলো। যারা ঘটনাটা জানে না তাদের জন্য যদি আপনি ছোট্ট করে একটু বলতেন যে কিভাবে কি হলো, কিভাবে তাদেরকে মেরে ফেলা হলো এবং লাশগুলো কিভাবে নদী থেকে উদ্ধার করা হলো। খুবই লোমহর্ষক, আমি জানি আসলে লোমহর্ষক। এই মানুষগুলোকে আসলে মানে র্যাবেরই এক দল উচ্ছৃঙ্খল সদস্য যারা হচ্ছে সিনিয়রদের, মানে আপনি জানেন যে বাহিনীতে কমান্ড কতটা গুরুত্বপূর্ণ, আপনি নিশ্চয়ই জানেন। যদি সিনিয়র স্যার যদি বলে যে এখানে বসে থাকো, এখানে বসেই থাকবে জুনিয়র সদস্যটি। একেবারে যারা 3 জন ছিল এখানে, মানে মূলত র্যাবের তৎকালীন প্রধান তারেক সাইদ, তার নেতৃত্বেই সব কিছু হয়, তার নির্দেশেই সব কিছু হয়। অপারেশন লেভেলে যারা ছিল সব আপনার হচ্ছে যে আপনার মেজর, যারা সেনাবাহিনী থেকে আসা, এবং মেজরের পরে আপনার হচ্ছে যে একেবারেই এই কনস্টেবল লেভেলের লোক যারা ছিল, তারা সবাই তখন একেবারে প্রমাণিত আসামি। হ্যাঁ, প্রমাণিত, এবং ফাঁসি হয়েছে, ফাঁসির দণ্ড হয়েছে। এবং এই ঘটনাটি আসলে মানে হয়ে গেছে আর কি, হয়ে গেছে আসলে, মানে এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। মানে হওয়ার কথা ছিল না, মানে ভয় দেখানোর জন্য আনা, ভয় দেখানোর জন্য আনা, এবং ভয় দেখাতে গিয়ে তাদেরকে মানে চন্দন সরকার, আইনজীবী চন্দন সরকারকে কিন্তু আটক করার কথা ছিল না। আইনজীবী চন্দন সরকার মূলত টার্গেট ছিল নজরুল ইসলামকে, তারা তুলে নিয়ে আসবে এবং এবং তারা তুলে নিয়ে এসে তাকে ভয়ভীতি দেখাবে, এবং একটা পক্ষ তারা এটা টাকা পয়সার লেনদেন করবে। তো সেক্ষেত্রে চন্দন সরকার দেখে ফেলাতে তাকে এবং তার ড্রাইভারকে মানে নিয়ে আসা হয়, এবং সবাইকে এক এক করে যখন রাখা হয়, আসলে নির্দেশটা ছিল যে আসলে মানে একজনকেই শেষ করে দাও, একজন আর শেষ করতে পারেনি, সেই নির্দেশটি আর সেই জায়গায় যায়নি। 7 জনকেই হত্যা করে, তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করে, তারপরে তাদেরকে পানিতে যেন পানির নিচে যেন তারা মানে না ভাসতে পারে, তাদেরকে ইট বেঁধে, তাদের লাশে ইট বেঁধে, তাদের পেট ফুটো করে নানানভাবে বিকৃত করে তাদেরকে ডুবিয়ে রাখা হয় বা নিচে রাখা হয়। এটি আসলে মানে কি বলবো, মানে আমার মানে সাংবাদিক জীবনে বলি বা যতটুকু সময় সাংবাদিকতা করি না কেন, আমার কাছে মনে হয় যে একটা মানুষ কতটা নৃশংস হতে পারে। এবং এই প্রত্যেকটি হত্যাকাণ্ড কিন্তু বাহিনীর লোকদেরকে দিয়েই করিয়েছে। অন্য 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 কোথাও থেকে যদি ভাড়াটে খুনি আসতো তখন কিন্তু এতটা ভয়ঙ্কর লাগতো না। মানে আমরা নাগরিকরা যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি নিরাপদ না থাকি, আমরা কার কাছে যাব? মানে এই কয়েকজন মানুষের জন্য আপনি জানেন যে র্যাবের ভাবমূর্তি কিন্তু তারা সংকটে পড়েছিল। এখন জঙ্গি হামলার ঘটনায় র্যাব যে সূক্ষ্মভাবে সুন্দরভাবে র্যাব এবং পুলিশ তারা যেভাবে বাংলাদেশকে তৎপরতাটা দেখিয়েছিল সুন্দর করে গুছিয়ে আপনি দেখেছেন তো কিভাবে করে র্যাপিডলি একের পর এক জঙ্গি অভিযান তারপরে জঙ্গিদের উত্থান আমরা কিন্তু দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু পুরো জঙ্গি গোষ্ঠীকে একেবারে একেবারে নির্মূল করে দেওয়া নির্মূলই বলা যায়। এখনো কিন্তু এভাবে করে কিন্তু কোনো ঘটনা নাই, গত ৩ বছরে কিন্তু কোনো ধরনের কোনো জঙ্গিদের কোনো অ্যাক্টিভিটিস নাই এবং কোনো জঙ্গি হামলা হয়ওনি। এই বাহিনী কিন্তু পারে, তো এই বাহিনী পারে এবং আসলে এখন বাহিনীর তো পুরো বাহিনীর তো দোষ নেই। বাহিনীর একজন দুজন যদি নৃশংস চিন্তার হয় বা তার বিকৃত মন মানসিকতার হয়ে থাকে, হ্যাঁ অর্থের লোভে মোট অঙ্কের টাকার লোভে পড়ে এই ধরনের একটি ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনা শুধু র্যাবের নয়, আসলে সমগ্র মানে আইনশৃঙ্খলা বাহিনীর টোটাল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটা কলঙ্কজনক একটা অধ্যায়। ঠিক এই কথাটার সাথে আমি একটা কথা বলতে চাই যে হাতে গোনা কয়েকজন মানুষ বা গুটি কয়েক মানুষের জন্য আমরা পুরো ডিপার্টমেন্টকে কখনোই দোষ দিতে পারি না। এটাই আর আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল। আপনি দেখেন করোনাকালে করোনার কথা বলতেই হবে, স্যালুট বাংলাদেশ পুলিশ এবং সেই সঙ্গে সব আইন শৃঙ্খলা বাহিনীকে, যে তারা যখন আপনি দেখেছেন যে করোনার প্রথম দিকে যেভাবে ক্যাম্পেইনটা হলো এই করোনা রোগীর পাশে ধরাই যাবে না, ছোঁয়াই যাবে না, আর মৃত মানুষকে তো আরো না, মৃত মানুষকে আরো না, কারণ মৃতদেহ থেকে করোনা ছড়ায়। ইভেন কবরও দেয়া মানে কবরের পাশেও যাওয়া যাবে না, মানে কি এটা ভয়ঙ্কর একটা জায়গা। সেই জায়গায় কি সেই ভয়ঙ্কর চিন্তাটা বা সেইটা জেনেও কিন্তু আপনি দেখেছেন প্রত্যেকটা সৎকার বলি, লাশ দাফন বলি, কবর দেয়া বলি, জানাজা বলি, যাই বলি না কেন পুলিশ বাহিনী সবার আগে। ফ্যামিলি নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই, পুলিশ বাহিনী তো এবং পুলিশের মানে প্রায় অনেক সদস্য কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং সর্বোচ্চ বেশি সংখ্যক মানুষ মানে একটা বাহিনীতে এত সংখ্যক সদস্য করোনায় আক্রান্ত। এবং রাজারবাগ পুলিশ লাইন, আমি পুলিশ লাইনে গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্তদের, রাজারবাগ পুলিশ লাইন কানায় কানায় পূর্ণ করোনা রোগীতে। জি, তো এই আসলে এই বাহিনীর চাইলেই পারে, মানুষের সাথে থাকে, মানুষের বিপদে থেকে মানুষকে একটু আস্থার জায়গা তৈরি করতে কিন্তু পারে এবং সেটি করে দেখিয়েছে করোনাকালে। এখনও কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ চলছে এবং প্রতিদিন মানুষজন কিন্তু মারা যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু কমে নেই, বরঞ্চ উল্টো বেড়ে গিয়েছে। কারণ লকডাউনে হচ্ছে যখন আমরা ঘরে বসে আছি বা আমজনতা যখন ঘরে বসে আছে, তখন আমরা একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে কারো রাতের একটা সময় বারবিকিউ করতে হচ্ছে, ভলেন্টিয়ারদেরকে ফোন দিচ্ছে, পুলিশকে ফোন দিচ্ছে, কারো হয়তো বা শেভিং ক্রিম লাগবে, কারো হয়তো বা কোনো সৌন্দর্যবর্ধক প্রসাধনী লাগবে। এবং একটু ফান করেই বলি বা তাচ্ছিল্য করেই বলি না কেন, মানে অনেকের যে বিশেষ করে লকডাউনে এরিয়া জোন ভিত্তিক লকডাউন, এলাকা ভিত্তিক লকডাউন, ওইখানকার বাসিন্দাদের চাহিদা দেখে মানে আমার তো রীতিমতো অবাক মানে আমার হাসিও পেয়েছে, মানে যে এই রাত 12টার সময় কেউ কারো মুরগি লাগবে, মানে কারো ক্রিম লাগবে, কারো লিচু খেতে ইচ্ছে করছে, মানে হাস্যকর। আমরা বাঙালি, হ্যাঁ মানে আমি নিজেও লজ্জিত। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা রয়েছে, এটা আসলে করতে গিয়ে আমার নিজেরও অনেক বেশি কষ্ট লাগছে, কিন্তু বাংলাদেশে আসলে এই ঘটনাটা খুব ফ্রিকোয়েন্টলি ঘটে থাকে, সেটা হচ্ছে তাজরিন গার্মেন্টস সহ বহু আগুনের দুর্ঘটনা আপনি কভার করেছেন এবং সেখানকার মানুষের দুঃখ, কষ্ট, হাহাকার একেবারে নিজের ফ্রেমে আপনি বন্দি করে তুলে এনেছেন আমাদের সবার জন্য। কেমন হয় সেখানকার পরিস্থিতি? কখনো কি মানে নিজের পেশাদারিত্বের জায়গা থেকে মনে হয় যে এখন আসলে পেশাদারিত্ব দেখাবো না, এখন একটু মানবিকতা দেখাই? আমি তখন তাজরিনের যখন আগুন, তখন আমি একেবারেই নতুন, তখন আমি দেশ টিভিতে, তো আগুনের ঘটনাটি রাতে, তো তারপরে আমি দেশ টিভি থেকে একদম নতুন সংবাদকর্মী, আমার জন্য এত বড় একটা ঘটনা মানে কভার করা অনেক মানে একদম ভয়ের ব্যাপার, আর পারবো কি না, কারণ দেশ টিভিতে অনেক বাঘা রিপোর্টার তখন কাজ করে আর নতুনদের সুযোগ তো কম হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। তো আমি গেলাম কাভার করতে গেলাম। আসলে তাজরিনের আগুনে ঘটনায় তো রাতেই তো আপনার 110-এরও বেশি মানুষ ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে এবং সেখানে সেই মালিক দেলোয়ার, সেই দেলোয়ারের নির্দেশেই বা তার ম্যানেজাররা এই পোশাক শ্রমিকদেরকে পুড়ে পুড়ে মেরেছে। কারণ এই অর্থেই আপনার হচ্ছে যে তালা দিয়ে ফেলেছে, তারা যে নিচে নামবে নিচের গেটটি লক করে ফেলেছে, কারণ তারা ভেবেছিল পোশাক শ্রমিকরা হয়তো বা কাপড় চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, কাপড় চুরির এই যে একটা চিন্তা, বাজে চিন্তা, মানে না হলে কিন্তু এতগুলো প্রাণ যেত না। যখন আগুনটি লাগে মূলত বেসমেন্টে। কিভাবে লেগেছিল আগুনটি? আগুনটি ঝুট থেকে আগুন লেগেছে, শর্ট সার্কিট, ঝুট সব মিলিয়ে। মানে বেসমেন্টটা একটা গোডাউনের মতো ছিল, মানে প্রপার প্রপার যে কারখানা, প্রপার যে পোশাক কারখানা। তাজরিনের আগুনের পর আমি এই প্রসঙ্গে একটু আসার আগে একটু আগুনের ঘটনা বলি, যে মূলত গোডাউন এবং ওই গোডাউনের ওখানেই এক্সিট, এখানেই এন্ট্রি। দেখেন যখন পোশাক শ্রমিকরা যখন কারখানায় ঢুকবে, সে ঢুকার মুখটাই ছিল তাদের গোডাউন, পোশাকের গোডাউন। তো যখন আগুনটা লাগে তখন তারা নামতে যায় একসাথে হুড়মুড়ে, নামতে গিয়ে যখন দেখে যে গোডাউনেই আগুন, তখন তারা আবার, এবং দরজা কিন্তু বন্ধ, মানে কলাপসিবল গেট বন্ধ, তখন তারা আবার উপরে উঠতে যায়। দেখেন উপরেও আবার ছাদেও কিন্তু তালা মারা। ছাদেও যদি উঠতে পারতো, ছাদ থেকে অথবা 10-15 লোক ল্যাপটপ দিয়ে হয়তো বা তারা মানে কারো হাত ভাঙতো বা কারো পা ভাঙতো, প্রাণটা তো বাঁচত একেবারেই। মানে বলবো যে এটা হচ্ছে যে ওখানকার ম্যানেজার স্টাফদের, মানে কি বলবো, একেবারেই অদ্ভুত, মানে কি বলবো, ইনি ওনারা চিন্তা করেছে পোশাকের কথা, আর এই পোশাক শ্রমিকরা চিন্তা করেছে বাঁচার কথা। তো শ্রমিকরা যেহেতু একেবারেই শ্রমের মূল্য নেই, প্রাণের মূল্য নেই এদেশে, তাই তারা এইভাবে পুড়ে মরেছে। তো ওই ঘটনার পর আসলে আমি যখন এই একের পর এক ঘটনা আমার স্পষ্ট মনে আছে। তাজরিনের আগুনের পরেই এরপরে আপনি জানেন যে রানা প্লাজার মতো একটা ধস তৈরি পোশাক খাতে আসে এবং হাজার মানুষ প্রাণ দেয়, হাজার পোশাক শ্রমিক। তো এই রানা প্লাজার কান্না, হাজারি, মানে সেটা হচ্ছে যে, মানে কি বলবো, মানে হাজার মানুষ যখন মারা যায়, লাখো মানুষ তখন কান্না করছে চারপাশে। সংবাদকর্মী হিসেবে তখন আসলে কাজ করা, মানে ওই সময়ে, মানে আমি যখন দেখি যে আমার মেয়েকে বা আমার বাবাকে খুঁজে দেন, আমাকে এসে জিজ্ঞেস করে ছবি নিয়ে, আমার মাকে দেখেছেন, আমার বাবাকে দেখেছেন, সারাদিন তো আমরা ওখানে থাকি, আমরা তো কিছু বলতে পারি না, পাওয়াই জানি হয়তো অনেকের লাশ। আমিও রানা প্লাজা কাভার করেছি, প্রত্যেকটা বছর আমি ওখানে যাই, যখনই আসে তখনই আমি ওখানে যাই। এবং এখন তো ওখানে একটা, মানে ওখানে দাঁড়ালেই আমার কান্নার সে আওয়াজগুলো মানে ভাসে, যেটা ভবন পড়ে মানুষজন কীভাবে দিকবিদিক ছোটাছুটি, কী বিভৎস লাশ, পোড়া গন্ধ, মানুষের কান্না। অধরচন্দ্র স্কুলে কত শত মানুষ, বাবা মা তার সন্তানের জন্য অপেক্ষা, কি গরিব মানুষগুলো, এই মানুষগুলো আসলে অসহায় মানুষগুলোর দিকে তাকালে, মানে আমার জন্য খুব কঠিন ছিল সেই একটা মাস আমি টানা সেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আমি ওখানেই ছিলাম। প্রতিদিন একা কেঁদেছি, কারণ গণমাধ্যম কর্মীরা তো কান্না করতে পারে না, তারা তো ওই মানে আবেগ তাকে শো করা যাবে না। একা কেঁদেছি, আমার অনেক সহকর্মী কেঁদেছে, এবং এই কান্না আসলে সারা জীবনের জন্য থেকেই যাবে। এখনও আমি ওই সাভারের, যখন সাভার বাস স্ট্যান্ড যাই, তখন এখনও আমার খুব খুব খারাপ লাগে। সত্যের সন্ধানে নিরন্তর ছুটে চলা কিছু নির্ভীক সাহসী প্রাণ, যারা তুলে আনে খবরের অন্তরালের খবর। সেই সব খবরের পেছনের দুঃসাহসিক তথ্য অনুসন্ধানের কথা জানতে শুনুন রিপোর্টার্স ফাইল, শুধুমাত্র 96.4 স্পাইস FM এ, প্রতি মঙ্গলবার ঠিক রাত 10টায়। ভাইয়া, আপনি তো জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন সব মিলিয়ে অনেক নির্বাচন কভার করেছেন, এবং প্রায় আমরা ভোট কেন্দ্রে একটা কমন কথা শুনে থাকি যে ভোট কেন্দ্রে ভোটার নাই, ভোট নিয়ে কারচুপি। আপনার কি মনে হয় এই ইলেকশন প্রসেসের মাধ্যমে আসলে বাংলাদেশের জনগণ, আমরা যারা আম জনতা রয়েছি, কতটুকু উপকৃত হচ্ছি? নির্বাচন তো আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রধান নিয়ামক শক্তি, এবং আমরা নির্বাচন দেখেছি যে অনেক খুব কাছ থেকেই নির্বাচন ব্যবস্থা দেখার সুযোগ হয়েছে। 2000 आठের যে নির্বাচনটি তখন আমি সাংবাদিকতা করতাম না কিন্তু আমরা দেখেছি যে তখন যে নির্বাচন হয়েছে 2009 সেই নির্বাচনে কিন্তু মানুষজন কিন্তু ভোট দিয়েই তাদের যে মানে জনপ্রতিনিধি সেটি নির্বাচিত করেছে তো তখন কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখতাম যে ভোটারদের উপচে পড়া ভিড় এবং প্রার্থীদের নির্বাচনী যে প্রচার প্রচারণা এবং বেশ জমজমাট ছিল এবং প্রত্যেকটা নির্বাচনী জাতীয় নির্বাচনের পরপরই একটা কমন কথা প্রচলিত ছিল যে ভোট হাজার শস্য হলেও বিরোধী পক্ষ বলতো যে জিততে পারেনি সে বলতো যে ভোট সুষ্ঠু হয়নি কিন্তু এই কথাটি আসলে আস্তে আস্তে এমন জায়গায় চলে গেছে যে ভোট ব্যবস্থা থেকে বা ভোট কেন্দ্র থেকে ভোটাররা আস্তে আস্তে মানে সরে আসতে শুরু করলো সেটি আমরা দেখেছি যে আপনি জানেন যে ৪ সিটিতে নির্বাচন হয়েছিল ঢাকা বাদে আপনি খুলনা তারপরে আপনার বরিশাল সহ একসাথে একদিনে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন নির্বাচন যেটা সেই নির্বাচনে কিন্তু কোনো সিটি কর্পোরেশনে কিন্তু কোনো তেমন কোনো গণ্ডগোল হয়নি কেমন ভোট কেন্দ্র দখলও হয়নি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ছিল একেবারে শূন্যে এবং এবং সরকার ক্ষমতায় কিন্তু ৪ সিটিতেই তখনকার বিরোধী দল বিএনপির প্রার্থী যারা ছিল তারা কিন্তু মেয়র নির্বাচিত হয়েছেন ভাবা যায় এটা হ্যাঁ এবং ভোটের ব্যবধান কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই প্রচুর ভোট পড়েছে তখন কিন্তু আমি সে ভোট কভার করেছি এবং তখন আমি ছিলাম খুলনায় এবং খুলনাতে আমি ১ মাস ছিলাম আমি তখন নির্বাচন ব্যবস্থা ভোটারদের আগ্রহ দেখে আমার কভার করতে ভালো লেগেছিল ৫ বছর পর ওই একই সিটি কর্পোরেশন নির্বাচন কভার করতে আমি খুলনায় যাই জি তো ৫ বছর পর যে খুলনা নির্বাচন হলো তখন আমি যমুনা টেলিভিশনে আচ্ছা সেখানে আমি ভোটারদের আমি মানে আবেগ আছে ভোট নিয়ে তাদের আবেগ আছে আগ্রহ আছে প্রার্থীদের যারা মেয়র পদে প্রার্থী বড় দুই দলের তাদেরও বেশ গণসংযোগ ছিল কিন্তু কোথায় যেন একটা ঘাটতি দেখেছি যে আসলে যে ভোটে জিততে হবে জয়লাভ করতে হবে শতভাগ ভোটারদের কাছে পৌঁছাতে হবে এই টেন্ডেন্সিটা না আওয়ামী লীগের প্রার্থীর না বিএনপির প্রার্থীর তো আমি আমার পার্সোনাল কিউরিয়াসিটির জায়গা থেকে আমি বিএনপির প্রার্থীকে প্রশ্ন করি যে আপনি যে ভোটারদের কাছে যাচ্ছেন না ভোট চাচ্ছেন না কারণটা কি তখন সে উদাহরণ দিল জাতীয় নির্বাচন এবং নির্বাচনে তো ভোট হয় না বেশ কয়েকটি উপনির্বাচন সেই নির্বাচন তো ভোট লাগেনি ভোটার ছাড়াই কিন্তু ক্ষমতাসীন দলের প্রার্থীরা তারা জয়লাভ করেছে তো এখানে ভোট কেন্দ্রে ভোটাররা যাবে না এবং আমি জয়লাভ করতে পারবো না আচ্ছা দেখেন এটা অলরেডি তার মাথায় গণসংযোগের সময়ই তার মাথায় এটা বসে গেছে যে আমি কোনোভাবেই আমি জিততে পারবো না আমি কোনোভাবেই বলতেই মানে সুষ্ঠু নির্বাচনের আশা তিনি ছেড়ে দিয়েছেন এরপরে আপনি দেখেছেন যে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে কিন্তু আমরা বলি যে ভোটারবিহীন নির্বাচন ভোটারবিহীন এই অর্থেই কারণ ভোট কেন্দ্রে যখন ভোটার না যায় তখন তো আমি তো টেলিভিশনের সাংবাদিক আমার তো জনগণের সাথে তো আমি তো মানে ভুলভাল বোঝাতে পারবো না ভোট কেন্দ্রে ভোটার নাই আমাকে বলতে হয় তাই কারণ আপনি তো যা দেখবেন তাই বলবো ভোটার থাকলে আমি দেখাতে পারতাম তো যতগুলো নির্বাচন আমি কভার করেছি কোনো নির্বাচনেই কিন্তু আমি দেখাতে পারিনি যে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে আমি এক পর্যায়ে অনেকটা মানে বিরক্ত হয়েই বলেই দিই আমি আমার যে নিউজের বস নিকোল আপুকে বলেছি আপু আমাকে আর নির্বাচন কভার করতে দিবেন না আমি আর নির্বাচন কভার করব কেন কেন রাব্বি তুমি নির্বাচন কভার করবে না কেন আমি বললাম আপু আসলে আমার আসলে মানে মানে নিজের কাছেই আর ভালো লাগে না কভার করতে যে আসলে নির্বাচন হচ্ছে প্রার্থীদের মধ্যে সেই উত্তেজনা নেই ভোটারদের মধ্যে কোনো উত্তেজনা নেই কোনো আগ্রহ নেই ভোটাররা ভোট কেন্দ্রে যায় না তা আমি কি সারাদিন লাইভ করি নিউজ চ্যানেলে তো লাইভ হয় প্রত্যেকটা ঘন্টায় আমাকে যদি বলতে হয় যে ভোট কেন্দ্রে এতশো ভোট এর ভিতরে মাত্র ভোট পড়েছে ৫%, মানে নিজের কাছেও তো আর মানে সেই চার্মিং এর ব্যাপারটা ওটা এবং একই কথার কতবার तो एक पर्याय हमें अनेकटा मानी राग हुई और कि मानी राग विरक्त हुई हमें एखन इदानीं हमें पौरसभा निर्वाचने कोनो कवर करिनी और अफिसगुलोरो और आग्रह জায়গা শূন্য চলে এসেছে। আপনি দেখেছেন যে এখন আর ভোট নিয়ে ভোটার নিয়ে তেমন ওই উৎসাহটা আর অনেকের মধ্যে নেই। তবে একটা আশার দিক আছে, মানে আশার দিক আছে এই অর্থে যখন ভোট ব্যবস্থাটি জাদুঘরে চলে যায়, জাদুঘরে কারণ ভোট নাই, নির্বাচন নাই, আপনার নির্বাচন হচ্ছে মানে ভোটার ছাড়াই নির্বাচন হচ্ছে, সেটা ইভিএম হোক আর যাই হোক। এখন সেই জায়গা থেকে ভোটের দিবস হলো একটা, তো এখন অনেকেই ফান করেই বলে মানে সবাই বলে যে ভোট চলে গেছে মিউজিয়ামে, আর এই মিউজিয়ামে চলে যাবার সময়ই কেন যেন আবার ভোটাররা আবার ভোট কেন্দ্রমুখী হওয়া শুরু করেছে। কিভাবে পৌরসভা নির্বাচন হচ্ছে আপনি জানেন যে কয়েক দফায়, এবং আমি সম্প্রতি যে কয়েকটি রিপোর্ট দেখেছি এবং রিপোর্টাররা যে অন স্পট যে লাইভ দিয়েছে, বিপুল পরিমাণ মানুষজন মানিকগঞ্জে দেখলাম যে একটা ভোট কেন্দ্রে প্রচুর নারী ভোটার মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেন মনে হচ্ছে সেই আগের সেই মানে সেই ভোটে চলে গেলাম, মানে এই লাইন দিয়ে ভোট দিচ্ছে এবং কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ইভেন আরেকটা মজার দিক বা ভালো দিক যে বিএনপির প্রার্থী পৌরসভাতে জয়লাভ করা শুরু করেছে, বাহ, স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করা শুরু করেছে। মানে এটা কিন্তু মানে ক্ষমতাসীন দলের যখন সব কিছুই তাদের মানে মোটামুটি পরিচিত থাকে, অনেকে মানে অনেক অনেক জায়গায় ফেয়ার নির্বাচন করতে চাইলেও নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে তারা মনে হয় যেন মানে সরকারের কোনো নির্দেশনা নাই, কিন্তু নির্দেশনা না থাকলেও তারা মনে হয় যেন তারা ভয়ে থাকেই যে আমাকে সব কিছু সরকারের পছন্দ অনুযায়ী করতে হবে। এই যে আগাম ভয়ে থাকা মানে আগ বাড়িয়ে ভালো করতে গিয়ে যে সরকারকে বিব্রত করার অবস্থায় ফেলে অনেক নির্বাচনী কর্মকর্তারা, সেই নজিরও কিন্তু আমরা দেখেছি। আমার এক বন্ধু সে গাজীপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করে, তার কেন্দ্রে আমি গিয়েছি, লাইভ দিয়েছি। এখন সে খুব অনেস্ট, সে ইউনিভার্সিটিতে মানে খুব বড় এক কর্মকর্তা, অনেস্ট। সে যেই সময়ে তার অনেস্টির জায়গাটা দেখানো শুরু করেছে তখন সময়টা তা ভালো ছিল না, বলতেই হয় যে আসলে সেই কেন্দ্রে আসলে ভোটারও ছিল, ভোটও ভালো পড়েছে, কিন্তু আসলে মানে ভোটটি আসলে তার মতো করে যে ফলাফলটি দেওয়ার কথা সে ফলাফলটি সে দিতে পারেনি, এই দুঃখ সে আমাকে করেছে। এবং আমি তো আর সারাক্ষণ তার সাথে ছিলাম না, মানে সব কিছু কাজ শেষ করার পর রাতে যখন সে বাসায় যায় তখন সে আমাকে এই কষ্টের কথা বলেছে। এই ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমরা গণমাধ্যম কর্মীরা আসলে সব কথা বলতে পারি না, এটা যেমন ঠিক, আবার সব কথা সবসময় বলা যায়ও না, কারণ রাষ্ট্রের ডিসিপ্লিন নষ্ট হতে পারে, সমাজের ডিসিপ্লিন নষ্ট হতে পারে। আপনি দেশ তো সবার আগে, অবশ্যই দেশের কথা চিন্তা করেও আমরা অনেক কিছু বলি না, সব কথা জানা দরকার কিন্তু সব সময়ের জন্য না। তো ভোট ব্যবস্থা আবার ফিরে আসছে, আমি খুবই আশাবাদী এবং নিশ্চয়ই আমি আগামী জাতীয় নির্বাচনে আমি মানে যদি এমন অবস্থা হয় আমি অবশ্যই জাতীয় নির্বাচনে আবার সেই জেলা জেলা ঘুরে আমি কভার করবো। এই 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 আশাটা আমি এই অবস্থা দেখেই পৌরসভার ভোট দেখি আমি মনে মনে ঠিক করে ফেলেছি যদি বেঁচে থাকি। আচ্ছা, এই কথা রেশ ধরে একটা প্রশ্ন করতে চাই, এই যে 2008-এর ঘটনাটা আপনি বললেন, এরপরে 5 বছর পরে সিনারিওটা একেবারেই চেঞ্জ। কখনো এমন হয়েছে যে ভোট কেন্দ্রে আপনি মানে রিপোর্টিং করতে গিয়েছেন এবং হুট করে কোনো একটা ঝামেলা বা গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছেন, এমন কোনো স্টোরি কি আছে আপনার? হ্যাঁ, এক স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে ভোট হচ্ছে ঢাকাতে, জাতীয় নির্বাচন ঢাকাতে ভোট হচ্ছে, তো আমার এই ভোট কেন্দ্র হচ্ছে ঢাকাতে, একটা কেন্দ্রে আমি গেলাম, তো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে আমি যারা যারা ডিউটিরত আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আমার তো পাস আছে, সাংবাদিকরা তো এক গোপন কক্ষ ছাড়া মানে যেখানে ভোটটা দেওয়া হয় সেই কক্ষ ছাড়া সব জায়গায় সাংবাদিকদের অ্যাক্সেসটা আছে, তা আমাকে আপনি ঢুকতেই দিচ্ছেন না, মানে একেবারেই মানে মেইন গেট থেকে আমাকে ঢুকতে দিচ্ছেন না। না 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 আপনাদের কোনো পাস টাস নাই, আপনারা ঢুকতে পারবেন না, আমাদের উপর থেকে বলা আছে। একজন গণমাধ্যম কর্মী কি পাস লাগবে? হ্যাঁ, উপর থেকে বলা আছে। তাও আমি ওনার সাথে এক প্রকারের যুদ্ধ করেই মানে মানে পুলিশের সেই কর্তার সাথে এক ধরনের বাঘ যুদ্ধ করেই আমি আমার ক্যামেরা পার্সনকে ঢোকালাম। ঢুকিয়ে আরেক বিপদ, अच्छा एक दल मानी मानी एक दल उशृंखल स्थानीय तारा आमार दिके तेरे आसछिलो अच्छा एक पर्याये आमार बुम कैमरा केड़े निलो केड़े निये आमाके माने आमार माने कलार धरे टानासरा शुरू करेछे एर भितरे आपनार होच्छे जे एकजन प्रार्थी से क्षमतासीन दलेर दलेरो ना बिरोधी दलेरो ना बामपंथी एक एक प्रार्थी जिनिओ निर्वाचने अंश नियेछेन तिनी आमाके बाँचाते एगिए आसलेन एबं तिनी एक प्रकारेर माने माने कि बोलबो माने आमाके सेफ करे आमार कैमरामैन के सेफ करे तिनी आमाके केंद्र थेके बेर करे सुयोगटा करे दिलेन अच्छा माने आमी ओई केंद्रे आर जेते पारिनी माने आमी बिध्वस्त हये गेलाम जे कि अफिसके जानालाम अफिस बोललो जे आमरा देखबो आर तुमी आर इ करो ना ओखान थेके चले आसो निजेर सेफटिर जोन्नो किन्तु आमी गणमाध्यम कर्मी हिसेबे मानी जखनी ए धरनेर कोनो प्रतिबंधकतार मुखे पड़ी तखन आमार निजेर काछे खाराप लागे जे आसले आमी तो सत्यटा बोलते पारछि ना आमी तो आसले एक धरनेर प्रतारणा करछि आमार देशेर नागरिकदेर साथे आमार देशेर भोटारदेर साथे किन्तु आमी सत्य बोलबो कतटा सत्य बोलबो सेटाओ एक धरनेर मापकाठी आमादेर आछे तो एई रकम माने सिचुएशने प्राय सिचुएशने हय सिचुएशनगुलो आसले किभाबे कंट्रोल करी रागके नियंत्रण करी जेहेतु अनेक रागी एबं आमी एकेबारे चेष्टा करी एमनो हय जे भोट गणनार समय गणना केंद्रे ढुकते गेलेओ एक धरनेर प्रतिबंधकता पड़े सेई प्रतिबंधकताके जय करे आमी भोट गणनार समय आमी गणना केंद्रे बसे थेकेछि निउज करिनि आमी बसे थाकबो माने एई जायगागुलो करी आबार चिंता करी जे आसले माने आमी जोदि एक्सेस किछु करी तखन देखा जाबे जे आमाके आमार देखा जाबे जे ठ्यांग भेंगे दिल ता आमी जो ठ्यांग भेंगे पड़े थाकि एक मास तखन एते एते करे आमार अफिस जेमन हैम्पार्ड होबे परिवार हैम्पार्ड होबे सब चिंता करेई आसले आमरा एकटु मापझोक करे काज करी आर कि एई अच्छा এই প্রশ্নটা আমার রিপোর্টার্স ফাইলে যতজন সাংবাদিক এখন পর্যন্ত এসেছে আমি কাউকে করিনি আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে এই প্রশ্নটা আমি করতে পারি আপনার খুবই প্রিয় দুজন সংবাদ সহকর্মী ছিলেন সাগর ভাইয়া এবং রুনি আপা তাদের হত্যাকাণ্ডের রহস্য এখনো আমাদের কারো সামনে উন্মোচিত হয়নি কবে জানতে পারবো আমরা সেই রহস্যটা ৭৪ বার তদন্ত প্রতিবেদন এর তারিখ চেঞ্জ হয়েছে আর ডিবি পুলিশ তো বলেই দিয়েছে মামলা শুরুর দিকে ঘটনা ২০১২ তারপরে মামলা হয় ডিবি পুলিশ বলে দিয়েছে তারা এই মামলা তদন্ত করতে পারবে না উচ্চ আদালত থেকে র‍্যাবকে দায়িত্ব দেওয়া হয় র‍্যাব এই নিয়ে তদন্ত প্রতিবেদন দিতে ৭৪ বার সময় নিয়েছে সাগর ভাই এবং রুনিয়াপুর যে সন্তান মেঘ 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 এখন অনেক বড় হয়ে গেছে তখন ৪ বছর ছিল এখন অনেক বড় হয়ে গেছে মেঘ কিন্তু মেঘ তো আসলে তার বাবা মার খুনিকে তা এখনো জানতে পারেনি বা আসলে সাংবাদিকতা করি এই ঘটনার পর যারাই টেলিভিশন দেখে বা যারাই পত্রিকায় পড়ে বা অনলাইনে নিউজ দেখে তারা একটা কমন প্রশ্ন চায়ের দোকানে বা যে কোনো আড্ডায় এই আপনাদের না এই সাগর ভাই আর রুনিয়াপা সাগর রুনিমা হত্যাকাণ্ডের এটা কারা করছে আপনারা জানেন না পারলেন না এই যে প্রশ্ন মানে নিজের কাছেই লজ্জা লাগে যে আসলে এরকম একটি চাঞ্চল্যকর আলোচিত একটা হত্যাকাণ্ডের ঘটনা এত বছর চলে গেল ৮ বছর এই আইনশৃঙ্খলা বাহিনী তো পিবিআই এর কথা বলি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা ৩০ বছর আগের একটা হত্যাকাণ্ডের ঘটনার একটি অ্যাক্সিডেন্ট নিছক অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছিল তদন্তে তখন ৩০ বছর পর পিবিআই তদন্ত করে দেখে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সগীরা মুর্শেদ হত্যাকাণ্ড এই এই পুলিশ বাহিনীর বিভিন্ন সংস্থা তারা তো অনেক ভালো ভালো কাজ করেছে অনেক ক্লুলেস মার্ডারের ইনভেস্টিগেশন করে তারা হত্যাকারীকে গ্রেফতার করেছে সেই বাহিনীর যারা কর্মকর্তা তারা কি পাচ্ছে না যেভাবে বলা যায় যে প্রকাশ্যেই একটা সাংবাদিক দুজন সাংবাদিককে হত্যা করলো এবং তারা কারা সেটি জানতে পারছে না মানে এটা কি সদিচ্ছার অভাব, না রাজনৈতিক খুন, না পেশাগত, না কোনো ধরনের কোনো সম্পর্ক, কোনো কিছুই কিন্তু আমরা জানি না। রুনি আপা তেল গ্যাস নিয়ে অনেক অনুসন্ধানী সাংবাদিকতা করছে, 18 বাংলায় কাজ করতো, অনেক প্রভাবশালী সাংবাদিক, ভালো সাংবাদিক। সাগর ভাই মাঠে কাজ করতো না, বাট সে সাংবাদিকদেরকে সে তার মানে সাংবাদিকতা কীভাবে করতে হয় সেই বিষয়ে সে সাংবাদিকদের, আমরা যারা মাঠে কাজ করি তাদেরকে দিক নির্দেশনা দিত। জি, তো এই দুজন মানুষের আসলে শত্রু কে হতে পারে এই কথা যখন কোনো চায়ের দোকানদার থেকে শুনতে হয় যে তাদেরকে কে মারলো, হ্যাঁ মানে কি কারণে, এবং এই কথাগুলো শুনতে শুনতে আসলে আমাদের না আমরা না এখন আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো এখন আর সাগরুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলে না। সাংবাদিক ইউনিয়নের নেতারা একসময় সোচ্চার ছিল, বিচার চাই, বিচার চাই, বিচার করতে হবে, হত্যাকারী বের করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমাদের যে সংগঠন, সেই সংগঠনগুলোর নেতারা এখন আর এই বিষয় নিয়ে একটা কথা বলে না। বছর আসে, বছর আসলে একটা ব্যানার নেই, ব্যানার নিয়ে ব্যানারের পেছনে দাঁড়ায় গিয়ে সাগরুনি হত্যাকাণ্ডের বিচার চাই, এই আমাদের অ্যাক্টিভিটিস। এবং কেন যেন মনে হয় যে দায়িত্বটা এখানেই শেষ, এখানেই শেষ। একটা মানুষের ভয়েস রেইজ হচ্ছে না, আমরা গণমাধ্যম কর্মী আমরাও কোনো কথা বলছি না। মানে চাপটা কোথায়, ভয়টা কোথায়, মানে দুঃখ লাগে যে এটা আসলে রাষ্ট্রের কি ইন্টারেস্ট আমি না বুঝি না। এই হত্যাকাণ্ডের বিচারটা হলে মানে না হলে কি লাভ, হলে কি ক্ষতি, হলে হয়তো অনেক বড় বড় রাঘব বলদের নাম আমাদের সামনে চলে আসবে। মানে সেটা মানে কত বড় রাঘব বল হতে পারে। আপনি দেখেছেন নারায়ণগঞ্জের ঘটনায় একজন মন্ত্রীর মেয়ের জামাতা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ড কিন্তু সে পেয়েছে। সরকার চাইলে এটা নিশ্চয়ই এটা ধামাচাপা দিতে পারতো না? অবশ্যই পারতো। এখন আমি আমি না এটা আমি আসলে না আমি কুল কিনারা পাই না। আবার আপনি দেখেছেন তো কুমিল্লা যে তনুর ঘটনাটা কিন্তু এখনো পরিষ্কার না, এখনো প্রক্রিয়াধীন বিচার, হ্যাঁ এখনো কে, কেন, কিভাবে, কারা কিচ্ছু জানি না। ঘটনাটা না হয় ঘটনার আড়ালেই থেকে যায়, এটা আড়ালেই থেকে যাবে। আমার মনে হয় না আমি আমার জীবদ্দশায় সাগরুনি হত্যাকাণ্ডের কারা হত্যাকারী এই জিনিসটা হয়তো আমি জানার সুযোগটা বা সেটা আমার বাস্তবায়ন হবে না। রাব্বি ভাই, অনেক আলাপিত করলাম, সাংবাদিকতার ক্যারিয়ারে প্রায় 10 বছর হেঁটে ফেলেছেন আপনি। আপনাদেরকে দেখে আপকামিং জেনারেশনে যারা আসতে চায় এ পেশাটায় তাদের জন্য কি বলার আছে, এবং আমাদের 96.4 স্পাইস এফএম এর লিসেনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে এই প্রোগ্রামটি একটি জনপ্রিয় প্রোগ্রাম। আমার অনেক সহকর্মী, বন্ধু, অনেক রিপোর্টার তারা এরই মধ্যে আপনার এই প্রোগ্রামে এসেছে, তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, তাদের যে চ্যালেঞ্জ সেই বিষয়গুলো শেয়ার করেছে। অসম্ভব ভালো একটি প্রোগ্রাম। আমাকে এই প্রোগ্রামে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি 2-4 কথা আপনার মাধ্যমে আপনাদের দর্শকদের শোনাতে পেরেছি, এবং একটু বলতে চাই যে আসলে আমরা আসলে এমন একটি সময়ে আছি, আমরা আসলে সব সত্য কথা আমরা বলতে পারি না। তো নিশ্চয়ই একটি ভালো সময়ের অপেক্ষা আমরা করব। আর যারা সাংবাদিকতা আসতে চান, নতুন যারা আসতে চান, অবশ্যই আপনারা সব জেনে বুঝে আসবেন। মানে আমরা কিন্তু অনেক আবেগ নিয়ে এসেছি, অনেক স্বপ্ন নিয়ে এসেছি যে অনেক কিছু করব, মানুষের অন্তত মানুষের পাশে থাকব, মানুষের যে কোনটা অন্যায়টা দেখিয়ে দেব, এবং তিনি যেন বিচার পান সেই বিচারের ব্যবস্থাটি, রাস্তাটি আমরা দেখিয়ে দেব। কিন্তু সেটি কতটা পেরেছি আমি জানি না, এবং সেটি আসলে কতটা সম্ভব সেটাও আসলে মানে কিছুটা কোড আনকোড। তবে যারা নতুন যারা আসতে চান অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে। অফিসের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা আপনাকে মানতে হবে, কোনোভাবেই মাথা গরম করে কোনো কিছু করা যাবে না। সবার আগে দেশ, এই দেশটিকে ভালোবাসতে হবে। দেশের ক্ষতি হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো সংবাদ সে আমরা করব না, এবং সব কিছুর সাথে অবশ্যই ভালো থাকতে হবে, কারণ ভালোর সাথে আলোকিত মানুষজনরাই থাকে এবং আলোর সাথে ভালো মানুষরাই থাকে। বাহ, খুব চমৎকার রাব্বি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত ব্যস্ততার মধ্যে এসে আমাদেরকে স্টুডিওতে সময় দিয়েছেন সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য। অলরাইট, সো এই ছিল রাব্বি সিদ্দিকী, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। और आमादेर रिपोर्टार्स फाइलेर आजकेर एपिसोड एखानेई शेष होच्छे। आगामी मंगलवार दिन ठीक रात 10টায় आमी आर जे पपार्स आबारो आपनार सामने हाजिर हब नतुन एकजन रिपोर्टारके निये। से पर्यन्त भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज।